দূরের এবং কাছের ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি তোমাদের প্রিয় গান শেখার আসর, টুনটুনিদের আসর। গত ক্লাসে আমরা যে গান শিখিয়েছিলাম, আজকে তার বাকি অংশ শিখবো ইনশাল্লাহ। তার আগে আমরা পরিচিত হয়ে নেব কে কোত্থেকে অংশগ্রহণ করলাম ইনশাল্লাহ। প্রথমে আমি নুসরাতের কাছে আসছি। নুসরাত এলাহি, আসসালামু আলাইকুম, আমি নুসরাত এলাহি, আমি ঢাকা থেকে অংশগ্রহণ করেছি। মারহাবা, মাশাআল্লাহ। এরপরে সাউদা। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম আসসালাম, সাউদা রিফা বিনতি মির্জা, আমি ঢাকা থেকে এসেছি। মাশাআল্লাহ, ভেরি গুড। এরপর নাজিল। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাজিল, আমি গাজীপুরা থেকে অংশগ্রহণ করেছি। মারহাবা, মাশাআল্লাহ। এবার নুসরাত। নুসরাত এবং নুসাইবা। আমি সিটি থেকে বলছি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, গত ক্লাসে কি গান শিখিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই? সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। এই গানটা যতটুকু শিখেছিলাম, আজকে আমি নাজিলকে ধরতে চাই। প্রথমে নাজিল বলবে। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। খুলনার দুই বন্ধু বলবে, নুসরাত এবং নুসাইবা বলবে। মাশাআল্লাহ, মারহাবা, থ্যাংক ইউ। এবার নুসরাতে ইলাহি বলবে। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, গীবত ফাসাদ কখনো করা যাবে না, গীবত ফাসাদ কখনো করা যাবে না, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর। সুন্দর হয়েছে মামুনি, একটু সুরটা একটু এলোমেলো হয়েছে, আমি ধরিয়ে দিচ্ছি, দেখো। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, আবার দেখো। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, ঠিক এইভাবে। এইবার বলবে সাউদা বলবে, মিথ্যে কথা বলা যাবে না, এই লাইনটা অন্তরাটা। হ্যাঁ, মিথ্যে কথা কখনো বলা যাবে না, কখনো চলে যাবে না,
তারপর গিবত ফাসাদ, আমি বলে দেবো গিবত ফাসাদ, দেখো গিবত ফাসাদ কেমন, গিবত ফাসাদ কখনো করা যাবে না, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর। ঠিক আছে মামুনি, এবার বলবে নাজিল, মিথ্যে কথা কখনো বলা যাবে, এটা শোনা তো দেখি। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, গীবত ফাসাদ কখনো করা যাবে না, কুরআনের আলোতে রাঙতে হবে অন্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাটাফাটি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নাজিল যেভাবে গলা ছেড়ে গান শোনালো, আমি প্রতিটা শিক্ষার্থীকে এইভাবে গলা ছেড়ে গান শোনানোর জন্য আবেদন করছি। তোমরা যদি তোমাদের গানকে হৃদয়ে ধারণ করতে পারো, হৃদয়ের মধ্য থেকে তোমাদের গান যদি সেই রকম যেরকম স্পিড শক্তি ডিমান্ড করে, সেই রকম স্পিডে তোমাকে গলা ছেড়ে গান গাইতে হবে, কারণ এই গান হচ্ছে আল্লাহর গান। তো আল্লাহর গান কখনো কেউ চাপিয়ে বলবে তাহলে কিন্তু আল্লাহর রহমত তখন তোমাদের কাছে ধরা দিবে না। তোমরা আল্লাহর গান যত জোরে প্রকাশ করবে, যত ভেতর থেকে হৃদয় থেকে প্রকাশ করবে, ইনশাআল্লাহ তোমরা একদিন সফল কাম হবেই হবে ইনশাআল্লাহ। তো নাজিল অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ মারহাবা। এবার আমি সঞ্চারিতে যাব। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। এই দুই লাইন কে পারবে একটু হাত তুলে দেখি তো। হ্যাঁ, এবার নাজিল শোনাবে, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি পাখি টলমল। মাশাআল্লাহ, এবার নুসরাতে ইলাহিকে আমি ধরছি, আম্মু আপনি বলেন তো দেখি। পক্ষে যদি হয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি রয় আখি টলমল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর ছোট্ট মামুনি, অনেক সুন্দর হয়েছে। আমি আরেকবার শুনিয়ে দিই, একটু শুনেন আপনি মনোযোগ দিয়ে। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। ঠিক আছে, এইবার আমি কাকে ধরবো, হাত তুলো দেখি তো। হ্যাঁ, এই যে নুসরাত সাহেবা, খুলনার দুই বন্ধু বলেন, নুসরাত এবং সাহেবা মামুনি। পক্ষে যদি রয় মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। মাশাআল্লাহ, আজকে এই যে করোনার এই দিনে আমরা সবসময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, কারণ এই বিপদ থেকে তিনি একমাত্র উদ্ধার করতে পারবেন, তাই না বন্ধুরা? সুতরাং আমাদের কণ্ঠে সবসময় আল্লাহর ধ্বনি উচ্চারিত হবে, আল্লাহর স্মরণ সবসময় আমাদের হৃদয়ের গভীরে থাকবে, সবসময় তার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, তাই না বন্ধুরা? জি ইনশাআল্লাহ।
সঞ্চারের পুরোটাই বলছি, নুসরাত ইলাহি মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শুনবেন। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। আরেকবার শোনাচ্ছি, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। এবার কি কেউ পারবেন? কে পারবেন হাত তুলেন? নুসরাত এবং নুসাইবা হাত তুলেছে আগে, নুসরাত নুসাইবা বলবে, বলেন। মেরে পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। মারহাবা, মাশাআল্লাহ। পৃথিবীর যে যেখান থেকে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। কণ্ঠ দিয়েছে এবং তোমরা চেষ্টাও সবসময় করো, বোঝা যায়। পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্যানভিশন টেলিভিশনের প্রোগ্রাম দেখছেন, সবাইকে অনুরোধ করছি, যাদের পরিবাররা মনে করেন যে আপনার সন্তান প্রতিভাবান, তাহলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে আমাদের প্যানভিশন টেলিভিশনের গানগুলো দেখার জন্য উৎসাহিত করবেন। কারণ হচ্ছে এই দেখেন, ছোট ছোট মামুনিগুলো কত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছে। তারা যদি চেষ্টা না করতো তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানে আজকে আসতে পারতো না। নিশ্চয়ই আল্লাহর রহমত তাদের প্রতি আছে, আমি বিশ্বাস করি। তো আমি এরপরে যাচ্ছি নুসরাতে ইলাহির কাছে। নুসরাতে ইলাহি আম্মু, আপনি একটু বলেন তো আম্মু। আমাকে আরেকবার বলে দিবেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। ন্যায়ের পক্ষে যদি অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ন্যায়ের পক্ষে যদি হয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা ইনশাআল্লাহ যদি নিয়মিত গাইতে থাকো
এই কঠিন কথাগুলো তোমাদের সহজ হয়ে যাবে আমি বিশ্বাস রাখি। তো এরপর আমি নাজিলের কাছে যাব। পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রবিচল, ইমানের দাবিতে যদি রবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। মারহাবা, পৃথিবীর যেখান থেকে শুনছেন সবাই দেখেন আমাদের শিশুরা কত ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে বলছি একবার, তারা আমারটা শুনে তারা রিসিভ করছে, গ্রহণ করছে এবং তারা আবার ডেলিভারি দিচ্ছে। এই যে আমাদের বাচ্চাগুলো কত ট্যালেন্ট, এরকম অনুষ্ঠান কিন্তু আপনাদের পৃথিবীর মানুষদের জন্য দরকার। প্রতিটা অভিভাবককে বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের শিশুদেরকে সুস্থ সংস্কৃতিতে কবুল করেন। আরেকটি কথা বলতে চাই, প্যান ভিশন টেলিভিশনের এই প্রোগ্রামটি মাসে আমরা দুইটা করবো ইনশাল্লাহ, দুইটা পর্ব মাসে হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা প্রতি সাপ্তাহিক প্রোগ্রাম হিসেবে সামনে আমরা করব। তো যারা আমাদের প্রোগ্রামগুলোকে ভালো মনে করেন তারা অবশ্যই প্যান ভিশন টেলিভিশনকে সাহায্য করবেন, কারণ এটা একটা দিনের খেদমতের জন্যই এই প্রতিষ্ঠান, কোনো সন্দেহ নাই। দেশ এবং দেশের বাইরে যে আমাদের এই খেদমত থেকে মনে করবেন এটা আল্লাহর জন্য, অবশ্যই তাদের অন্তরে প্যান ভিশন টেলিভিশনের জন্য মায়া থাকবেই আমি আশা করছি। আমি ও সাউদা বলতে চাই, হ্যাঁ আমাজন আপনি বলেন, বলেন। ন্যায়ের পথে যদি মনোবল, আল্লাহর যদি হয় ন্যায়ের পথে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি মাশাল্লাহ সাদা, তুমি খুবই ছোট তারপরে তুমি যে চেষ্টা করছো তোমার চেষ্টা আল্লাহ কবুল করবেন আমি বিশ্বাস করি। আল্লাহ বসে আছেন দয়ময় মেহেরবান, তোমাদের মতন সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। তো আমি সবার উদ্দেশ্যে এখন সঞ্চয়টা আরেকবার বলে অন্তরে এগিয়ে যাব। আমি সঞ্চয়টা আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনো। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি তোমাদেরকে দিতে হবে, বুঝতে পারছো মামুনিরা? ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি ইমানের দাবিতে যদি অবিচল, ইমানের দাবিতে যদি অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। এটা সঞ্চয় শেষ হলো, এবার আমি শেষ অন্তরে যাচ্ছি, শোনো। সত্যের পথে তুমি যদি স্মরণে বরণে রবে যে অমলি, সত্যের পথে তুমি যদি স্মরণে বরণে রবে যে অমলি। এই দুই লাইন এবার হাত তোলো, হ্যাঁ নাজিল বলবে।
সত্যের পথে তুমি যদিও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। কে পারবে এরপর? কে পারবে? হ্যাঁ, আমি নুসরাত নুসাইবা খুলনার দুই বন্ধুর কাছে যাচ্ছি। নুসরাত এবং নুসাইবা বলেন। তেরে পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলিন, সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলিন। মাশাআল্লাহ, দুই বোনই খুব ভালো বলেছে, মাশাআল্লাহ। তবে এখানে আরেকবার ফলো করো, দেখো আমি কি বলছি। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। এইবার আমি যাবো নুসরাত এলাহির কাছে। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। এখনো তোমার মুখস্থ হয়নি, তার আগে তুমি এত ভালো পেরেছো, মাশাআল্লাহ। তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো, দেখবা তোমার কণ্ঠে গান এমনি এসে গিয়েছে, আলহামদুলিল্লাহ। শিশু শিল্পীরা যারা আমার কথা শুনছো, সবাইকে মনে বলছি আমি, গান যদি তুমি মানে ভালো করে গাইতে চাও, পরিবেশন করতে চাও, তোমাকে পুরো গানটা মুখস্থ করতে হবে। সেই জন্য তোমাকে বারবার গাইতে হবে, এবং না দেখে আবার তোমাকে গান দেখে একবার গাইলা, আবার না দেখে গাইবা, একবার দেখে গাইবা, আবার না দেখে গাইবা। এইভাবে যদি মুখস্থ করে গান গাইতে পারো, তাহলে দেখবা তাও সুন্দর আসছে। আর যদি তুমি মুখস্থ না করে গান গান গাইতে থাকো, তুমি দেখবা তোমার গানের গাওয়ার ব্যাপারে ভয় লাগবে, ভয় লাগবে এবং মনে করবা যে আমি মনে হয় পাচ্ছি না, আমি মনে হয় ভুল করবো, এরকম একটা ভয় দ্বিধাদ্বন্দ্ব তোমার ভিতরে কাজ। সুতরাং ছোট্ট বন্ধুরা, গান আমি যেটুকু শিখাচ্ছি, এইটুকু তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসের পরেও তোমরা শিখবে, এবং এমন ভাবে শিখবে যেন তোমরা পুরো গানটা না দেখে আব্বুকে আব্বুকে শোনাতে পারো, ইনশাআল্লাহ। তাহলে আমি আবার আবার গাচ্ছি। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। আবার বলছি দেখো, ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। বলতে চাই, হ্যাঁ নাজিল শোনাও। ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। মানে সেই সম্পর্কে মুখে যাওয়া যায় সহজে, পুরা নিশ্চয়ই নাজিল বলার। ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বলগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর। তোমাকে
মারহাবা আমাকে মারহাবা বাবা অনেক সুন্দর আমলে প্রবলেম হয়েছিল তারপর তুমি যত ভালো করেছো সুন্দর অনেক ধন্যবাদ পৃথিবীর মানুষেরা যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন আমি বলতে চাই রায়ানের আব্বুর কথা আমার একজন অভিভাবক তিনি অত্যন্ত সতর্ক এবং সচেতন তার সন্তানকে তিনি এই কথা শেখানোর জন্য বিশেষ সাধনাই করেন আমি বলবো কারণ আমি দেখেছি অনেক অভিভাবক অসচেতন হয়ে তারা সুস্থ সংস্কৃতির সাথে সন্তান দেয় না বরং তারা অনুরোধ করতে চাই যাদের সন্তানদেরকে ইসলামিক গজল এবং অপসংস্কৃতির যুগে আল্লাহর গুরুত্বের সাথে নেবেন আমি মনে করি কালকে আমাদের মাঠে অবশ্যই আপনাদেরকে আল্লাহ সুন্দর একটা জায়গা করে দিবেন ইনশাআল্লাহ কারণ এই আজকের এই করোনা এই দুর্দিন এসেছে আমাদের অসভ্যতা ব্যাপনার কারণে কোনো সন্দেহ নাই কারণ আমাদের পৃথিবীর চারিদিকে শুধু জুলুম এবং ব্যভিচার এবং চরম নগ্নতা এর ভিতর আমাদের সন্তানকে আমাদের বাঁচাতে হবে বন্ধুরা সুতরাং এই প্যানভিশনের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের অনুরোধ করব আপনাদের সন্তানদের প্রতিষ্ঠাগত করবেন আর আপনাদের পরিবারকে সুস্থ সমাজকে তারা কবুল করবে তো এইবার পুরো গানটা আমি শোনাবো তোমরা আমার কাছে শুনবা সবাইকে শুনবো সুন্দর পৃথিবী করতে করে তোমাকে আমাকে সুন্দর বলে বিশ্বাস করতে হবে সুন্দর তোমাকে আমাকে কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না গীবত ফাসাদ কখনো করা যাবে না কুরআনের আলোতে রাঙতে হবে অন্তর সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হবে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে ন্যায়ের পথে যদি রয় অটুট মন আর ভয়ে যদি ভয় থাকি তল মন ইমানের দাবিতে যদি দাও অবিচল ইমানের দাবিতে সত্যের পথে যদি সরতি বরণি রবে যে সত্যের পথে যদি শরণি বরণি রবি যে ওই সিহানি যদি পাঠ কর প্রতি মননে হবে তুমি সুন্দর সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে তোমাকে আমাকে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর এই যে এই প্রোগ্রামটা তোমাদের শোনালাম এবার আমাদের প্রতিটা শুনবো ইনশাল্লাহ এরপর ক্লাস শেষ করবো ইনশাল্লাহ এবার প্রথমেই আসবে মুখটা বলবে সাউদামণি মুখটা বলবে সুন্দর পৃথিবী গড়তে হলে
সুন্দর পৃথিবী ঘুরতে হলে জল আগামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর মাশাআল্লাহ মারহাবা ভেরি গুড মাশাআল্লাহ এরপরে বলবে নুসরাতে ইলাহি মিথ্যে কথা কখনো বলা যাবে মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না কি বোধ ফাসাদ কখনো করা যাবে না কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর বোধ ফাসাদ কখনো করা যাবে না কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর থ্যাংক ইউ আম্মু অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে এইবার বলবে খুলনার বন্ধু দুই দুই বোন নুসরাত এবং নুসাইবা ঐশী বাণী যদি পাঠ করো প্রতিদিন প্রতিটি মনে হবে তুমি সুন্দর চোখে যদি মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি টলবল ইমানের দাবিতে যদি রও আমি চল বইবে সুখের ধারা শাশ্বত অবিরল সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন ধন্যবাদ দুই বোনকে ধন্যবাদ এইবার বলতে নাজিল শেষ অন্তর বলবে নাজিল নাজিল শেষ অন্তর বলো সত্যের পথে তুমি সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন শরণে বরণে রবে যে অমলিনী সত্যের পথে তুমি যদিও দ্বিধাহীন শরণে বরণে রবে যে অমলিনী ঐ শিবানী যদি পাঠ করো প্রতিদিন প্রতিটি মননে হবে তুমি সুন্দর মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ নাজিল তুমি এগিয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা আল্লাহ তোমাদের কণ্ঠ দিয়েছে তুমি ভবিষ্যৎ সাইফুল্লাহ মনসুর তারেক মুনাওয়ার তুমি হবে শিল্পী মশিউর রহমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা সবাই অনেক ভালো তবে নাজিলকে এই জন্য ধন্যবাদ দিই যে নাজিল গলা ছেড়ে গান গায় মাশাআল্লাহ নুসরাত ইলাহি শেষ করবে নুসরাত ইলাহি দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর মাশাআল্লাহ মারহাবা তাহলে আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর এবার আমরা তিনবার বলে গানটা শেষ করব ইনশাআল্লাহ তো অনেক ধন্যবাদ আমাদের হাতে আর সময় নেই আমরা ইনশাআল্লাহ প্রতি মাসে আমরা এই প্যানভিশন টেলিভিশনে আপাতত দুইটা করে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ তো পরবর্তীতে আবার তোমাদেরকে আমি আমরা খোঁজ করে তোমাদেরকে আমরা প্যানভিশন টেলিভিশনে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করিয়ে নেব ইনশাআল্লাহ তোমরা দোয়া করবা এবং তোমরা আমার সাথে সবসময় যোগাযোগ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে কল্যাণ দান করুক আল্লাহ আমাদের সুস্থ সংস্কৃতির ধারায় কবুল করুক এবং আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা দিন যেন সংস্কৃতি চর্চায় আমাদের আল্লাহ যেন নিয়োজিত রাখেন আমরা একদিকে লেখাপড়া যেমন গুরুত্বের সাথে নেব
পড়ালেখায় খুব এক নম্বর কাজ মনে করব এবং পাশাপাশি সুস্থ সংস্কৃতির কাজগুলো প্রতিদিন অল্প অল্প করে হলেও আমরা করতে হবে, আমাদের না হলে আমরা সংস্কৃতিতে পিছিয়ে পড়ব। তো সবাইকে আজকের মতো বিদায় দিতে হচ্ছে, সময় আমাদের হাতে আর নেই, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন আশা করি আমাদের অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং এই অনুষ্ঠান যত বেশি শেয়ার করবেন যত ছড়িয়ে যাবে তত মনে রাখবেন সুস্থ সংস্কৃতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ হাফেজ। আজকের মতোই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।